প্রবাসীদের কি আসলে ঈদ বলে কিছু আছে আমার তো মনে হয় না প্রবাসীদের ঈদ মানেই হচ্ছে দেশে টাকা পাঠাইতে হবে কাজ করার জন্য কি কি কেনার টাকা পাঠাইতে হবে আমরা কোরবানি ঈদের মাংস পাবো ঈদের দুই তিন দিন পর দুই দিন পর ততদিনে আপনারা তো গরুর কালাবোনা খাওয়া শুরু করে দিবেন। যাই হোক হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা বকবকানিময় ভিডিও দেখার জন্য আজকে যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রবাসীদের ঈদ ভার্সেস বাংলাদেশে মানুষের ঈদ আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বাংলাদেশে যে মানে ঈদের আগে একটা অন্য রকম আমেজ তৈরি হয়ে যেত আর কি আম্মু শোকেস থেকে সব জিনিসপত্র বের করত পশার পর্দা গুলা চেঞ্জ করত সোফার কাভার গুলা চেঞ্জ করত সব কিছু ঝকঝকা থকা নতুন হতে হবে ঈদের সময় আর এখানে কি হচ্ছে জানেন নামাজ যে পড়তে যাবে সেই ছুটিটাও কিন্তু অনেকেই পাচ্ছে না এটাই হচ্ছে লাইফের বাস্তবতা প্রবাসীদের আপনারা যখন বাসায় সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যাবেন তখন হয়তো বা আপনারই পরিবারে থাকা প্রবাসী ভাই বা বোন কাঁধে তার কাজের ব্যাগটা নিয়ে রওনা কাজের উদ্দেশ্যে কেন জানেন যাতে করে পরের মাসে টাকা পাঠাতে তাদের সমস্যা না হয় এবং এমনকি ঈদের সময় আসলে কেউ কারো বাসায় ওভাবে যায় না এখানে যেটা হয় সেটা হচ্ছে সবাই অনেক কিছু রান্না টান্না করে নিয়ে বাইরে যায় এখানে কিছু পার্ক আছে যে ঈদ উপলক্ষে অনেকগুলা মেলা আয়োজন করে বিভিন্ন বিভিন্ন ধরনের স্টল বসে আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম গত ঈদের ভিডিওতে তো সবাই ফ্যামিলি নিয়ে যায় যে ওখানে থাকে বাচ্চা কাচ্চা সব কিছু ঘুরে রান্না করে নিয়ে যে খাই একে অন্যের বাসায় আসলে খুব কম চাওয়া হয় আমি যেটা দেখলাম এখানে এই তো ঈদের দিনের এই কষ্টটা আপনারা যারা দেশে আছেন তারা আসলে বুঝবেন না যারা দেশের বাইরে আছে শুধু তারাই জানে এটার কি কষ্ট বাংলাদেশে ঈদের আগে যে পরিমাণে আমেজ শুরু হয়ে যায় এখানে তার কিছুই নাই অ্যাটলিস্ট আপনারা যারা বাংলাদেশে আছেন যারা কোরবানি দিচ্ছেন তারা কোরবানো কোরবানি নিচোখে দেখতে পারেন এখানে কিন্তু সেই সুযোগ নাই এটলিস্ট আমি যেখানে থাকি ইংল্যান্ডে সেখানে তো করু কোরবানি দেওয়া দেখাটা মনে হয় সোনার হরিণ আদৌ হয় না আমি জানি না সো এটাই বলছিলাম বাংলাদেশের ঈদ আসলে বাংলাদেশের ঈদ এই ঈদের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় আর আমরা তখন পাবো কোরবানি ঈদের মাংস তো তারপরেও আলহামদুলিল্লাহ যেমন আছি অনেক ভালো আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের কষ্টটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আল্লাহ হাফেজ